টিভি এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এতদিন সোশ্যাল মিডিয়া ছিল রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দখলে জন্মের পর থেকেই মা বাবাকে জনপ্রিয়তায় টপকে গিয়েছে ছেলে ইউবান বারোই নভেম্বর দুমাস পূর্ণ করল রাজশ্রীর ছেলে ছোট্ট ইউবানই এখন রাজশ্রীর পৃথিবী ইউবানের কোনো ছবি প্রকাশে এলেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ছোট্ট ইউবান কেমন করে হাসে কেমন করে তাকায় কেমন করে খেলা করে সবটাই জানতে হুমরি খেয়ে পড়েন ভক্তরা ইউবানের জন্মের সঙ্গে সঙ্গে তার নামে ফেসবুকে একাধিক পেজ খুলে গিয়েছিল সে সময় অবশ্য সকলকে এমনটা করতে নিষেধ করেছিলেন বাবা রাজ চক্রবর্তী কিন্তু কে শোনে কার কথা ইউবানকে নিয়ে উৎসাহে এতটুকু ভাটা পড়েনি তার ছবি প্রকাশ্যে এলেই হাজার হাজার লাইকার কমেন্টে ভরে যায় ইনবক্স তবে শুধুই যে ভালো কথাই লেখা হয় তেমনটা একেবারেই নয় ট্রোল করতেও ছাড়েন না অনেকে ইউবানকে নিয়ে যা চলছে তাকে বাড়াবাড়িও বলছেন অনেকে সম্প্রতি বলিউডের সাইফকারিনের ছেলে তৈমুরের সঙ্গে তার তুলনা টানা শুরু হয়েছে মুম্বাইয়ে যেমন তৈমুরকে নিয়ে মেতে থাকে মিডিয়া ও পাপারাজ্জিরা ঠিক তেমনি কলকাতায় ইউবান চক্রবর্তীকে নিয়ে শুরু হয়েছে এই ট্রেন্ড এমনটাই মত নিন্দুকদের সম্প্রতি ছেলের নতুন ছবি শেয়ার করেন শুভশ্রী জিন্স ও শার্ট পরে একেবারে নতুন সাজে দেখা গিয়েছে ছোট্ট ইউবানকে মায়ের কোলে চেপে ক্যামেরার দিকে চেয়ে রয়েছে সে ক্যাপশনে শুভশ্রী লেখেন আমার রাউডি বেবি এই ছবি ঘিরে যত কাণ্ড এমন মিষ্টি অবতারে ইউবানকে দেখে আদরের বন্যা বয়েছে কমেন্ট বক্সে অপরদিকে আবার কয়েকজন ট্রোল করার সুযোগও ছাড়েনি রাজশুভশ্রী পুত্রকে ইউবানকে গরিবের তৈমুর বলে মন্তব্য করতে দেখা যায় কয়েকজনকে তবে ট্রোলারদের মুখের উপর যোগ্য উত্তরটা ছুঁড়ে মেরেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবির কমেন্টে শ্রাবন্তী মাসির কমেন্ট সুপারস্টার আর এই একটি কমেন্ট করে তিনি বুঝিয়ে দিয়েছেন ইউবান অন্য কারো গরিব ভাষণ নয় নিজে একজন তারকা প্রসঙ্গত দু হাজার আঠারো সালে সাথে মার্চ বিয়ে হয় তাদের এখন আবার পথ চলা শুরু হয়েছে মা বাবার ভূমিকায় গত বারোই সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন